والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العظيم. الحمد لله. جامعة السنة ڈھاكا مدرسة میں শিক্ষা সমাপনী ছাত্রদের পাঠদান প্রদান উপলক্ষে আয়োজিত এই মোবারক মাহফিলে আমাদের দেশের অন্যতম মুরব্বী হযরত হাবিব হুজুর রহমাতুল্লাহ আলাইহ সাহেবজাদা হযরত মাওলানা কাজী আতাউল্লাহ দামত বরকাতুহুম, মুফতি বিলাল হুসাইন দামত বরকাতুহুম, হযরত মাওলানা আসিফ উদ্দিন দামত বরকাতুহুম সহ অনেক বরেণ্য ওলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন। আলোচনার খুব একটা মওকা না, নাকি তার পরেও অপ্রকৃত আলোচনা। শাবান মাস চলতেছে, অল্পদিন পরেই পবিত্র রমজানের মাস আসতেছে। আমরা জানি যে রমজান মাস বাকি এগারো মাসের তুলনায় অনেক বেশি দামি। রমজানের এই দামি এবং পূর্ণ হওয়ার পিছনের যে রহস্য এবং দুনিয়া, সেটা আমাদের সামনে এটাই আসে। রমজান মাস দামি হয়েছে এজন্য এই মাসে কোরআন এমন জিনিস যেটা যেই জিনিসের সাথে লাগে বা কোরআনের সংস্পর্শে যেই জিনিস আসে ওটার দাম বহুগুণ বৃদ্ধি পেয়ে যায়। কোরআনের মাধ্যমে অনেক জিনিস দামি হয়, প্রকৃতপক্ষে মানুষকে দামি সাথে চিন্তা ফিকির করি যে আমার কতটুকু সম্পর্ক আমরা স্থাপিত করতে পারছি। আমি আমার সন্তানের জন্য কত কিছু ভাবি, সন্তান জন্মের আগে তাকে কোন স্কুলে পড়াবো, কিভাবে পড়াবো, বাবা মা ভাই বোন সবাই মিলে তাকে মনে করি ওই শিক্ষার মধ্য দিয়ে তাকে অনেক গ্রামে বিবাহ, তাকে অনেক বড় প্রতিষ্ঠিত করব। আসলে তা আমার আল্লাহ বলতেছেন প্রকৃত মানুষের প্রকৃত দাম তো আল্লাহর কালাম কোরআনের সাথে তার সম্পর্ক মত। যদি কোন মানুষ বাস্তবিক পক্ষেই কোরআনের সাথে তার সম্পর্ক করতে পারে, মাটির মানুষ নূরের তৈরি ফেরেশতার চাইতে সে দামি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, যে দুনিয়ার মধ্যে আল্লাহ ওয়ালা আল্লাহ খাস হুজুর আল্লাহর পরিপূর্ণশীল কিছু মানুষ আছে। আমরা তো হুজুর মোতাবাস করি, বিভিন্ন দূর দূরান্তে যাই, অথচ আল্লাহ আল্লাহ রাসূল আমাদেরকে আমাদের ঘরে ঘরে আল্লাহ আমাদের সমাজে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা বিনোদন করে চলেছেন। কোরআনের প্রকৃত শিক্ষা, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, শিক্ষা কোরআন সুন্নাহ থেকে মানুষের আমলের উপযোগী ফেকা, এগুলা শিক্ষা, এগুলা সহি মানে শিক্ষা দ্বারা এখন কওমি মাদ্রাসা গুলাই বিভিন্ন রকমের প্রতিকূলতার মধ্য দিয়েও আলহামদুলিল্লাহ অত্যন্ত আস্থার সাথে, হিম্মতের সাথে, অত্যন্ত ইখলাস ইলাহিয়াতের সাথে এই কার্যক্রম আমাদের বুজুর্গানের দিনের তত্ত্বাবধানে চলমান রয়েছে। আমরা যারা যারা এই কাজের সাথে যত বেশি সংশ্লিষ্ট হতে পারবো
আল্লাহ ভয় করতেছেন বান্দাদের তলভুক্ত তত সহজ হতে পারত। অতএব আমি সবাইকে আহ্বান করব রমজান মাস আমাদের প্রতি বছর এসে নাড়া দিয়ে যায় সাড়া দিয়ে যায় যে কোরআনের দ্বারা রমজান ফজিলত দেওয়া হয়েছে কোরআন তো আল্লাহ তাআলা নাসিব করেছেন মানুষকে ফজিলত করলো বারাক বুঝত আমরাও যদি রমজানের এই সাড়া নাড়ায় আমাদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক করতে পারি কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক করতে পারি কোরআন এই সমাজে এই চর্চা শিক্ষার জন্য যারা মেহনত করতেছেন ওলামায়ে কেরামের সাথে যদি আমরা আন্তরিকতাপূর্ণ সম্পর্ক করতে পারি ইনশাআল্লাহ আমরাও দামি হব আমরাও কোরআনের সংস্পর্শে আসব আমাদের মধ্যে যে আল্লাহ নয় করতেছিল আল্লাহ মধ্যদের দলভুক্ত হওয়ার আশা করতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন কোরআনের প্রতিষ্ঠান দ্বীনের এই প্রতিষ্ঠান আমি আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।